नमस्कार बंधुरा डिस्कवरिंग कलकाता नतून वीडियोते आज के निये एसेछि ठनठनिया सिद्धेश्वरी कालीबाड़ी कालीपूजो 2021 प्रस्तुति देखाते। मंदिर फलक बोलछे मंदिर तैरी होयेछिलो 1110 बंगाब्द एर इतिहास निये किछु कथा आमरा बोलबो। तबे एखन देखी 2021 कालीपूजोर आगे ये विख्यात काली मंदिर किभाबे तैरी होये उठछे। देखते ही पाच्छेन कोविड परिस्थितिते आर कालीपूजोर प्रस्तुतिर जन्ये मंदिरेर गेट सर्वसाधारणेर जन्ये बंद करा आछे। भोरबेला खानिकक्षणेर जन्ये मंदिर खोला होच्छे, बाकी सारा दिन मंदिरेर भेतरे काज चलछे ताई गेट बंद थाकछे। कालीपूजोर दिन दूर दूर थेके लोकेरा उत्तर कलकातार ए विख्यात मंदिरे पुजो दिते आसे। चलुन एबार आपनादेर देखाई मंदिरेर भेतरेर बर्तमान परिस्थिति, अर्थात किभाबे मंदिर तैरी होये उठछे पुजोर जन्य। এই সামনের যে রূপলি দরজাটি দেখা যাচ্ছে এর ভেতরেই আছে মূল প্রতিমা, অর্থাৎ সিদ্ধেশ্বরী মা কালীর মূর্তি। সামনে এইতে হচ্ছে হাঁড়িকাঠ, লেখা আছে কোভিড পরিস্থিতির জন্য মন্দিরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তার উপরে দেখতে পাচ্ছেন এখন মিস্ত্রিরা কাজ করছে, কারণ এই মন্দিরকেও অন্যান্য সমস্ত কালী মন্দিরের মতো কালীপূজোর আগে সাজিয়ে তোলা হয়, মায়ের উপরেও নতুন রঙের প্রলেপ পড়ে। সেই কাজ এখন চলছে তাই মন্দির বন্ধ আছে। তবে কালীপূজোর আগেই মন্দির খুলে যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মন্দির প্রাঙ্গণের বাঁ দিকে এটা হচ্ছে শিব মন্দির, তাই কালীপূজোর দিন যারা ঠনঠনিয়া কালীবাড়িতে এসে মায়ের পুজো দিতে চান তারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। নিশ্চিন্তে থাকুন, মন্দির খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে, কালীপূজোর জন্য মন্দির প্রস্তুত হচ্ছে। কথিত আছে উদয়নারায়ণ বলে একজন ব্রহ্মচারী এই মন্দিরে স্থাপনা করেন, তার মৃত্যুর পর এক হালদার পরিবার এই মন্দিরের দেখভালের দায়িত্ব নেয়। তাদের সময়কালেই বাবু শঙ্কর ঘোষ এই মন্দির প্রাঙ্গণটি তৈরি করে দেন। সেই সময়টাই ছিল 1110 বঙ্গাব্দ, যে সময়টা মন্দিরের ফলকে লেখা আছে। শ্রীরামকৃষ্ণ পরমহংস একসময় কাছেই ঝামাপুকুর লেনে থাকতেন এবং তখন তিনি নিত্য এই মন্দিরে আসতেন, তাই বুঝতেই পাচ্ছেন বিখ্যাত এই মন্দিরের সঙ্গে ঐতিহাসিক চরিত্ররা জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। এই মন্দিরের নাম নিয়েও একটা গল্প শোনা যায়। সে সময়ে এই জায়গা নাকি ছিল ঘন জঙ্গলপূর্ণ এবং সেই কারণে ডাকাতদের ভয় ছিল। সেই সময়ে এক তান্ত্রিক ব্রহ্মচারী এখানে ঘন্টার আওয়াজ দিয়ে লোকদেরকে সাবধান করতেন ডাকাতের ভয় থেকে, সেই থেকেই হয়তো জায়গার নাম ঠনঠনিয়া। ইতিহাস ইতিহাসের জায়গায় আজকে আমরা দেখলাম যে 2021 কালীপূজোর জন্য মন্দির জোর কদমে প্রস্তুত হচ্ছে। আপনারাও আসুন উত্তর কলকাতার এই বিখ্যাত মন্দিরে পুজো দিতে এবং মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ লাভ করতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।